आज के রানাঘাটে पश्चिम बंग सरकार पक्ष प्रथम রাস সম্মাননা पुरस्कार देवाते नवद्वीपे दुटो बारोवाड़ी पुरस्कृत हो नवद्वीप रयल क्लाब एवं हिमाद्रि संघ आपनी कि बोलें नवद्वीप थे पाचे बारोवाड़ी आनंदित तब এখানে এটা আমার কাছে প্রশ্নবোধক কারণ যে তথ্য দপ্তর এটা সিলেক্ট করেছে এটা মান্যতা আমাকে দিতেই হবে আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপুরে গিয়েছেন ভালো শান্তিপুরের রাজ দর্শন করেছেন যদি নবদ্বীপে আসতেন আমরা সেই সৌভাগ্যবান হতাম তাহলে আমাদের এখানে সংখ্যাও বেড়ে যেত সবকিছু মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে মুখ্যমন্ত্রী চলার মধ্যেও দাম আছে পিছনের মধ্যেও দাম আছে মুখ্যমন্ত্রী একটা আলাদা গ্ল্যামার আছে তো মুখ্যমন্ত্রী গ্ল্যামারটা পড়েছে এবার শান্তিপুরে অতএব শান্তিপুরে বেশি পাবে আমরা প্রায়ই মুখ্যমন্ত্রী গ্ল্যামারটা এবার শান্তিপুরকে নিয়ে একটা ট্যুরিজমের প্রকল্পের কথা ঘোষণা হচ্ছে বা রূপায়ণ করার কথা চলছে সেটা একান্তই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপার তবে আমি যতদূর জানি শান্তিপুরের সঙ্গে নবদ্বীপ আছে প্রতি বছরের মতো এবছর পুরাতন মুক্তিযুত এই রাজ সম্মাননা দিয়েছিল পঞ্চম বর্ষ ছিল আমি ধন্যবাদ জানাই পুরাতন মুক্তিযুতের সম্পাদককে যে তারা সুন্দর একটা আয়োজন করেছে রাজকে এনকারেজ করার জন্য রাজ উৎসবকে আরো মানে সুন্দর করার জন্য যে পুরস্কৃত করেছেন দশটা বারোয়ারিকে তার মধ্যে যে দুটো বাড়ি বারোয়ারি রানাঘাট থেকে হচ্ছেন এই তার মধ্যে সেই দুটো বারোয়ারি আছে সেই কারণে আমি এই পুরাতন মুক্তিযুদ্ধের প্রকাশক এবং যেটা যাই বলি তাকে আমরা অত্যন্ত অত্যন্ত মানে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি।